আসসালামু আলাইকুম। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি উদ্দেশ্য হচ্ছে আজকে মিউজিয়াম অফ দি ফিউচার, ওইখানে ঘুরতে যাব। সুন্দর একটা পরিবেশ চারপাশটা, আর ওর ভিতরে যে সুন্দর সুন্দর কয়েকটা জিনিস দেখাবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। পার্কিং দিয়েই সেই মিউজিয়াম অফ ফিউচার এখানে যাইতে হয়। আমাদের পার্কিং তে ওইখানে যাইতে সর্বোচ্চ লাগে 1 মিনিট, 1 থেকে 1.5 মিনিট লাগে। মেট্রো রেলের ভিতর দিয়ে, মেট্রো রেলের ওই লাইন দিয়ে রাস্তার ওই পাশ দিয়ে হচ্ছে যাইতে হয়। তো যাচ্ছি আর দেখি, আজকে আজকে ছুটির দিন, পার্কিং এ যে দুইজন আজকে কাজে আসছে ওই দুইজন কালকে রুমে ছুটি কাটাইছে। এটা অফিসিয়াল পার্কিং, 2 দিন বন্ধ থাকে এই পার্কিং। বাইতে যে পরিমাণ রোদ, আমি রোদির ভয়তে বিকেলে 6:30টার দিকে বের হয়েছি, তারপরেও ঘেমে অস্থির হয়েছে। ঠিক আছে, যে রোদ দুবাইতে এখন প্রচুর গরম পড়তেছে দুবাইতে, আর এই গরম, এই গরমের মোকাবেলা করেই থাকতে হবে দুবাইতে, ইনকাম করতে হবে, ফ্যামিলিকে সুখী রাখতে হবে। চলে আসলাম এই যে আমার পার্কিং এর সামনে, এই যে টাওয়ারটা অনেক সুন্দর, টাওয়ার প্লাজা হোটেল। এই সাইড দিয়ে বিল্ডিং আছে, সুন্দর সুন্দর কয়েকটা বিল্ডিং আছে এদিক। ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন। চলে আসছি মেট্রো স্টেশন ইমারত টাওয়ার, আর ওই পাশে আছে মিউজিয়াম অফ দি ফিউচার। আর এই মিউজিয়াম অফ দি ফিউচার হচ্ছে শেখ জায়েদ রোডের পাশেই, ইমারত টাওয়ারের সাইডে। আর মেট্রো স্টেশন হচ্ছে ইমারত মেট্রো স্টেশন সাইডে, এই ইমারত টাওয়ার এটা। আর এই শেখ জায়েদ রোডের দেখেন কত সুন্দর ভিউ, ওয়াও। আর এই রোডটা আপনাদের কাছে কেমন লাগে যারা দুবাইতে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি এখন যাচ্ছি ইমারত টাওয়ারের মেট্রো স্টেশনের ভিতর দিয়ে, সাইড ভিতর দিয়ে যায় রাস্তার ক্রস করব, রাস্তার ওই সাইড। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিতর দিয়ে সাইড দিয়ে ওরা রাস্তার ভিউটা দেখেন, শেখ জায়েদ রোড। আর আমি যারপর দাঁড়ায় আছি, অটো আমাকে নিয়ে চলে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ ভাবে দেখুন, আর কমেন্ট আমাকে জানাবেন যে শেখ জায়েদের লোকটা কেমন। এই মিউজিয়াম অফ দি ফিউচার এই সাইডে, সুন্দর। এই যে ঢুকে বাম সাইডে প্রথম এরকম রিসেপশনে একজন বসে থাকবে, আর ভিতরের সাইডটা দেখেন অনেক সুন্দর, খুব সুন্দর। এর চারকোনা চারিপাশের পরিবেশটা, জিনিসটা দেখে ভালো লাগলো। দেখুন মিউজিয়াম অফ দি ফিউচার, আর এর চারকোনায় সবাই, ওয়াও, অনেক সুন্দর। অনেক 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 মানুষ আছে এর ভিতরে। দেখুন আপনাদের সবাইকে আমি দেখাবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এর চারকোনায় খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে মিউজিয়াম অফ দি ফিউচার, সুন্দরভাবে এটা অনেক সুন্দরভাবে সাজানো সিস্টেমটা। দেখুন চারপাশটা খুব সুন্দর। আর এর এই পাশে যখন আমি এর ভিতর দিয়ে ঢুকবো, সামনে আর একটা গেট আছে, গেটটা আরও সুন্দর। দেখুন এটা হচ্ছে গেট, যাচ্ছি, কত কাজটা বন্ধ হয়ে গেল, আবার খুলে দেয় আবার বন্ধ হয়ে যায়। ভিতরে আমি অলরেডি চলে আসছি, আমি ভিতর সাইডটা আপনাকে পরে ঘুরায় দেখাবো, আগে আমি বাইরে যাব, বাইরের জিনিসটা দেখাই, তারপরে ভিতরের জিনিসটা দেখাবো, ঘুরাই ঘেরায় দেখাই ভিডিওটা শেষ করবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। লুকটা এই, চলে আসলাম আমরা মিউজিয়াম অফ দি ফিউচার। এটা হচ্ছে, সরি আমার মিস্টেক হয়েছে, এটা পিছনের সাইড, সামনের সাইড রাস্তার ওই পাশে আছে। আর এটা হচ্ছে সেই ইমারত টাওয়ার, আর এই হচ্ছে ইমারত টাওয়ার মেট্রো স্টেশন, আর এই হচ্ছে ফাইনালি
মিউজিয়াম অফ দ্য ফিউচার। দেখেন অনেক মানুষ আছে এখানে, অনেক মানুষ সবাই এখানে আসছে মিউজিয়াম অফ দ্য ফিউচার এখানে ঘোরার জন্য। আর এই মিউজিয়াম অফ দ্য ফিউচার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। এবার আপনাদেরকে দেখাবো হচ্ছে সামনের সাইডটা, সামনের সাইডটা অনেক সুন্দর। সামনের সাইডটাই সবাই বেশিরভাগই ছবি তোলে, অন্য রকমের দুটা নগ আছে এখানে সবাই হাঁ ছবি তোলে বেশিরভাগ। আমি এখন আপনাদের সামনের সাইডটা দেখানোর জন্য যাচ্ছি। এটা সামনের সাইডটা যাইতে গেলে এরকম একটা দরজা পড়বে, এরকম একটা দরজাতে তারপরে সামনের সাইডটা যাইতে হবে। আর সামনের সাইডটা এর পিছন সাইড সামনের সাইড সব ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, অ্যামেজিং। দেখেন ঠিক শেখ জায়েদ রোড, আর তার পাশেই হচ্ছে মিউজিয়াম অফ দি ফিউচার ইমারত টাওয়ার সাইড। যারা দুবাইতে আছেন অবশ্যই একবার হইলেও এই মিউজিয়াম অফ দি ফিউচার এখানে ঘুরতে আসবেন। আর এর জাস্ট যে লুকটা অসাধারণ, কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর এইখানে যে ভিড়, এইখানে ছবি তোলার জায়গা পাওয়া যায় না, সিগন্যাল দিতে হয়, এখানেও প্রচুর ভিড়। আর এই যে আমি রবিবারের দিনে ঘোরার যেদিন ছুটি পাই সেই দিনে আমি আসি, এসে আপনাদেরকে প্রতি দুই দিন পর পর আমি নতুন নতুন একটা ভিডিও ছাড়ি। এই ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর দুবাইয়ের ভিতরে, দুবাইয়ের ভিতরে অনেক জায়গা আছে, আপনারা অবশ্যই নাম জানেন, সেসব নাম আমাকে আমাকে কমেন্টে জানাবেন, যে আমি ওইখানে যে আপনাদেরকে সুন্দর সুন্দর একটা ভিডিও দেখাবো। এরপর দেখাচ্ছি আমি, দেখেন এইখানে যে ভিড়, দেখেন জিনিসটা আসলেই সুন্দর, আসলে দেখেন এখানে অনেক মানুষ আছে, এখানে অনেক মানুষ এখানে আছে, অনেক মানুষ আছে এখানে ছবি তুলি। আমি আমি আসছি একজনে, আমি ভিডিও করতেছি প্লাস ছবিও তুলতেছি, আমার এইখানেই ছবি হয়ে যাচ্ছে অলরেডি। ছবি যখন তুলবো তখন আমার অটো ছবি হয়ে যাচ্ছে, আবার ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনাদের কেমন লাগছে এই জিনিসটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, যে এই মিউজিয়াম অফ দি ফিউচার আসলে কেমন। এবার আপনাদেরকে দেখাবো আমি ভিতরের সাইড, ভিতরের সাইডে সাইড আমি যেহেতু ভিতরের সাইডে আসছি, ভিতরে প্রথমে আমাকে উপরে উঠতে গেলে আমাকে প্রথমে টিকিট কাটতে হবে। আমি দেখে আসি টিকিটের দাম কত। আমি অনেকদিন আগে আসছিলাম, মেবি আমার মনে নাই কয় টাকা, আমি দেখিনি। ওখানে বাই টিকিট, দেখি কয় টাকা চাই। আর টিকিটের দাম হচ্ছে 149 টাকা, আমি একজনই, একজন টিকিট, আমি একজনই আসি। আর এই সাইডে আছে একটা সেন্ট, যা আপনি যেই রকমের আপনি সেন্টটা আপনি চান আসলে সেই রকম সেন্টটা এরা বানায় দেবে। এখানে সেন্টের সুন্দর একটা মেশিন আছে। আর এটা আছে মিউজিয়াম অফ দি ফিউচারের ওয়াইফাই পোর্ট, এই সাইডে খুব সুন্দরভাবে। আসলে ভিতরের দুবাই আসলে অনেক সুন্দর একটা জায়গা, যেখানে মিউজিয়াম অফ দি ফিউচারের এখানে মূল মূল যে কটা স্পট আছে এই স্পটে সব ওয়াইফাই ফ্রি। আর এইখানে পাঞ্চ দিয়ে হচ্ছে ঢুকতে হয় এর ভিতরে। আর ওই সাইডে আছে একটা জিনিস, দেখেন আপনাদেরকে যারা ভিডিও করতে আসে বেশিরভাগ, যারা ভিডিও করে যা শর্ট ভিডিও যারা বেশিরভাগ করে তারা এইখানে আসে এই মিউজিয়াম অফ দি ফিউচারে। এটা ছিল না আগে, এটা নতুন অবশ্যই এটা তৈরি করছে। এইখানে হচ্ছে এসে সবাই হচ্ছে নতুন নতুন শর্ট ভিডিও তৈরি করে, এই যে এইখানে যে এইখানে এইখানে বলে এখানে দাঁড়ায়, আর এইখানে সুন্দর করে সবাই ভিডিও করে। ঠিক আছে, ওই যে দেখেন, ওই যে সব দাঁড়ায় আছে, ভিডিওটা দেখুন। ভিতরের সাইডে আছে প্রথমে একদম সিঁড়ি, এই যে সিঁড়ি, এই সিঁড়িতে নেমেই প্রথমেই পাবেন হচ্ছে একটা সুন্দর সুন্দর একটা চা খাওয়ার গ্লাস, যা এখানে আছে হচ্ছে খেজুর গাছ, আর হচ্ছে কয়েকটা ব্রেসলেট পাবেন। আর এই সাইডে আছে কয়েকটা জিনিস, রিং, চাবির রিং, সুন্দর সুন্দর।
আর এগুলো হচ্ছে পেন, পানি খাওয়ার বোতল। আর দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনারের ভিতরে আছে। আর এখানে আছে মিউজিয়াম অফ দি ফিউচারের ডায়েরি, এগুলো উঠাই থাকার জন্য টুরিস্টদের জন্য এগুলো একটা স্মৃতি হয়। আর এই সাইডে আছে একটা পাথর, সুন্দর সুন্দর কয়েকটা জিনিস আছে। এখানে আছে হচ্ছে একটা, মেবি আই আই নো আই ডোন্ট নো, বাট এটা মিউজিয়াম অফ দি ফিউচার সুন্দর করে এই জিনিসটা আর্ট করে রেখে দিয়েছে। পাথর, এটা পাথরের তৈরি পাথর। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নেক্সটে আমি কোন স্পটে কোন লোকেশনে আমি যাব দুবাইয়ের ভিতরে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাই।